একজন খুব মানে এত পরিশ্রম করছে এই মর্মে যে মুজাফফর বিন মুহসিনের লেখা এবং বক্তব্য যেন মানুষ না পড়ে এই জন্য ঘাম ধরাচ্ছে খুব বেশি। আপনারা আমাদের মূল সম্বল, আপনারা বুঝলে অন্যদেরকে বুঝাতে পারবেন। একটু চিন্তা করেন, কোরআনে আসছে রুকু করো সেজদা করো, কোরআনের ব্যাখ্যা কি? হাদিস। তুমি যে বললে উসুল যে তৈরি করলে যে এখানে তমানিনা জায়েজ না, অর্থাৎ প্রশান্তির সাথে রুকু করতে হবে এটা জায়েজ না, এইটা কোথায় পেলে? যুক্তি হলো কোরআনে যেহেতু আসছে শুধু রুকু করার করা সেজদা করার কথা, এই জন্য তো আপনার চার রাকাত সালাত পড়তে সময় লাগে 15 মিনিট আর আমার চার রাকাত পড়তে সময় লাগে 1.5 মিনিট। খালি ঠকা ঠক মারো, আপনার মনে ভয় আছে যে আমার সেজদা ঠিক মতো হচ্ছে কিনা, কারণ ওই হাদিসটা আপনার মাথায় আছে যে একজন সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদে নববীতে আল্লাহর নবীর সামনে 3-3 বার সালাত আদায় করার পরেও রাসূল বললেন যে তুমি সালাত জীবনেও পড়নি। এটা মসজিদ নববীর ঘটনা, একজন সাহাবির ঘটনা, আল্লাহ রাসূলের যুগের রাসূলের সামনের ঘটনা। ওই হাদিসটা আপনার মাথায় থাকার কারণে আপনার চার রাকাত পড়তে 10 মিনিট লাগে, কিন্তু আমি যেহেতু হুজুরের ফতোয়া পেয়েছি ধীরে সুস্থির দরকার নাই, এই জন্য আমার 1.5 মিনিট লাগে। এবার বোঝা গেছে কথা? বলুন, সুন্নাটা কোরআনের পরিপূরক না, ব্যাখ্যা না? তাহলে আমি এটা একেবারে স্পষ্ট করে হাদিসটাকে অস্বীকার করলাম। আপনি কি চিন্তা করেছেন, একটু ভেবে দেখেছেন? এর একটা লেখা আছে বইয়ের মধ্যে এবং এইটা নিয়েই পর্যালোচনা বেশি হয়। আমি যদি উদাহরণ দিতে থাকি, আমার অপরাধ হলো যে আলেমদের এবং যারা বুঝে ছোটকাল থেকে প্রচেষ্টা, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কবুল করেন, আমিন, সেটা হলো আলেমদের মাথাকে সংস্কার না করলে ওই জায়গায় স্নায়ুতে যে ক্যান্সার হয়েছে, হ্যাঁ, ওই ক্যান্সার ঠিক না করলে জাতি ঠিক হবে না। এই জন্য এই প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ কোনো কোনো জায়গায় সফল আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দিয়েছেন। তো আমি বেঁচে থাকতে সফলতা চাই না, আল্লাহ যেন এটা মরারূপ পরে কবুল করে। আমার আমার এখন জানার দরকার নাই আমার সম্পর্কে কে কি বলছে, এটা এখন আমার জানার দরকার নাই। কবুল যেন আখেরাতের জন্য হয়, দুনিয়ার জন্য কবুল হোক সেটা আমি চাই না, আল্লাহ যেন আখেরাতে কিছু দেয়, আল্লাহ যেন কবুল করে, এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আপনারা। আমরা কথা বললেও বরাদ্দ দেখা লাভ নাই, তো যদি কবুল আল্লাহর কাছে না হয় আমাদের কিছু পাওয়ার আছে? এই জন্য এখলাসে খুব ভয় লাগে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন। এখানে যে বুঝটা বুঝাতে চেয়েছি, এই যে আলোচনাটা বুঝাতে চেয়েছি, আপনি কেমনে অস্বীকার করলেন হাদিসটাকে এবং উসুল দ্বারা আপনি পড়লেন উসুলকে, এর জবাবটা কি? আলেমরা তখন জবাব দিতে পারে না, আলেমরা জবাব দিতে পারে না। বহু আলেমের সাথে কথা হয়েছে, এখানে আপনি কি উত্তরটা দিবেন? একজন খুব মানে এত পরিশ্রম করছে এই মর্মে যে মুজাফফর বিন মুহসিনের লেখা এবং বক্তব্য যেন মানুষ না পড়ে এই জন্য ঘাম ধরাচ্ছে খুব বেশি। আমি নসিহত করেছি একদিন তাকে এক বক্তব্যে যে আর একটু পড়াশোনা করা লাগবে, শুধু এতটুকু বলেছি যে আপনি আমার বক্তব্য পর্যালোচনা করতে গেলে একটু পড়াশোনা করবেন। পড়াশোনা না করে আজকে একটা ছেলে আমাকে বক্তব্য শোনালো, দেখেন কি বলেছে, শহর ছাড়া জুমা হবে না একটা পর্যালোচনা করেছে নাকি,
আমি বললাম তুমি খেয়ানত করলে কেন? খেয়ানত করাটা আমার উপরে চাপাই দিলে। ওখানে নিচে টিকা যে কথাটা লেখা আছে, তোমাকে বোঝানোর জন্য আমি লিখছি এটা, এটা আম জনতাকে লেখার জন্য বলিনি। নিচে লেখাও আছে, মূলত হেদায়ের মধ্যে লেখা আছে লিকৌলি আলাইহি সালাতু ওয়াসসালাম, অর্থাৎ আল্লাহর নবীর কথা দ্বারা এটা প্রমাণ করতে চাচ্ছে। তুমি তার আগের লাইনটা পড়লে, তো পরের লাইনটা কেন পড়লে না, জাতিকে জানালে না কেন? আমি যখন বসবো তখন তো দুই লাইনই পড়ে দিব, পরের লাইনটা পড়লেই তো মানুষ বুঝে নিত যে মুজাফফর বিন মুহসিন এই জায়গায় কেন লিখছে। এই যে কৌশলে হাদিস অস্বীকার করা, আমি হতবাক হচ্ছি, আর একটু পড়লেই হয়। ফামা সালাত তিলকা সলাতুহু হাত্তা লাকিয়া আল্লাহ, এই যে ইবারত নিয়ে এত মিথ্যাচারটা, মানে ভাষাগুলো আলেম মানুষ, আমি বুঝি না, আরবি পড়তে জানি না, তাদেরই বক্তব্য, এটা ঠিক আছে আমি বুঝি না, আর আমি দাবি কখনো করিনি যে আমি বড় আলেম, আমি অনেক কিছু বুঝি। তো আপনি বুঝেন একটা একজন আলেম মানুষের ভাষা এত সুন্দর হয় কি করে, যে ভাষাটা ইবলিস শয়তান মনে হয় শিখেনি, এত সুন্দর হয় কি করে ভাষা, নাউজুবিল্লাহ। আমি বলছি এই হাদিসের তাহাকিক জানার জন্য আরও পড়তে হবে। আমি 100% আমি আলহামদুলিল্লাহ 100% কনফার্ম এই মর্মে যে এই হাদিসের তাহাকিক সম্পর্কে তার জানা নাই। আমি যেদিন বসবো, আমি যেদিন আলোচনা করব, সেদিন ভালো করে শোনার জন্যই বলবো ইনশাল্লাহ, যে আমার বক্তব্যটা তুমি একটু শুনে দেখিও আসলে এর এটা আলোচনাটা কি। আর একটা জিনিস মনে রাখতে হবে, আপনাদেরও মনে রাখতে হবে, যে এই চিকিৎসা বিদ্যার বই কিনে, বই পড়ে চিকিৎসা বিদ্যা শেখা যায় না।